আজ 15 আগস্ট 2022 সাল, আজ 75তম স্বাধীনতা দিবস। স্কুলের ছাত্রছাত্রীরা তারা ভারতের জাতীয় পতাকা হাতে এবং বিভিন্ন রকম ব্যানার হাতে নিয়ে তারা মিছিল করে ভারত মাতা স্লোগান দিতে দিতে তারা মিছিল করে এগিয়ে যাচ্ছে। ভারতবর্ষের যে সকল বিপ্লবী এবং এখনকার যে দেশের সৈনিকরা দেশ মাতাকে রক্ষা করছে তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা রইল। এবং যারা দেশের জন্য প্রতিনিয়ত লড়ে যাচ্ছে সেই সমস্ত আর্মি জওয়ানদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা রইল। আজ অনেক জায়গায় ঘুরতে হবে, তার জন্য একটু টিফিন করে নিচ্ছি পরোটার তরকারির সাথে। এরপরে তোমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাব, এখান থেকে সোজা অন্য আরেক জায়গায়। তো ভিডিও সম্পূর্ণটা দেখতে থাকো। আজকে সবাই যাচ্ছি, আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের মিশন মাঠে একটা 8 দলের ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। তো সেখানে আমরা যাচ্ছি, আমাদের মিশন মাঠ এই সামনেই পড়বে, কিছু দূর সামনে যাওয়ার পরে ডান হাতে। অনেকে হয়তো চিনে থাকবে, অনেকে নাও চিনতে পারো, তাদের জন্য দেখাচ্ছি। এই যে কিছুটা দূর সামনে গিয়েই আমাদের মিশন ময়দান, এখানে অনেক ঐতিহাসিক খেলা হয়েছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর আজকে এই একটা গুরুত্বপূর্ণ এবং বিশেষ দিনে, আজকে 15 আগস্ট স্বাধীনতা দিবস 75তম, আর আজকের দিনে এই একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আজকে মিশন মাঠে, তাই আমরা সব যাচ্ছি সেখানে। মিশন মাঠের কাছেই পৌঁছে গেছি, এই টোটোগুলো রাখা আছে, সবাই এসেছে টোটোতে করে, প্লেয়াররা এসছে। আমরা মিশন মাঠের খুবই কাছে পৌঁছে গেছি, এবার মিশন মাঠে প্রবেশ করব। খেলা দেখে এবার আমরা বাড়ি ফিরছি,
অনেকক্ষণ আমরা খেলা দেখেছি, এবার বাড়ি ফিরব, তাই পথে পা বাড়িয়েছি। আমি আর আমার ভাই আছে, দুজন মিলে আর ঘরের দিকে ফিরছি। আচল তেরা রে রেশম কা মধুশালা।